10 দিন পুলিশ হেফাজতে রাখার পরে আজকে 14 দিন জেল হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলন বাংলার বুকে চলছে, জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ সব দলমত মিলে যে আন্দোলন চলছে, আগামী দিনও এই আন্দোলন চলবে। হামলা দাও, তারা যেন জেল থেকে বেরোতে না পারে, তাদের বাপের নামটা ভুলে যায়। কারণ আজকে আমি মনে করি এই বাপের নাম এদের ভোলাবার চক্রান্ত শুরু করে দিয়েছে। অন্যায় হয়েছে বলে আমার মনে হয়, কারণ মহামান্য আদালতের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, আগামী দিনও থাকবে। তবে এটা ভাইদের উপরে, বিশেষ করে নওশাদ সিদ্দিকী সহ তিনার সাথীদের উপরে অন্যায় হয়েছে বলে আমি মনে করছি। কারণ তিনারা কি দেশদ্রোহী? তিনা কি দেশদ্রোহী কাজের সঙ্গে কোনো যুক্ত ছিলেন? তিনারা কি আপনার কারো মানে চুরি করেছেন, কাউকে মার্ডার করেছেন, কাউকে খুন করেছেন? আজকে তিনাদেরকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার পরে আজকে 14 দিন জেল হেফাজতে নেওয়া হয়েছে কেন? আজকে বাংলার মুসলমান জানতে চাই কেন তিনারা কী দোষ করেছে। আজকে আমরা ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আমরাও জানতে চাই আজকে তারা কী অন্যায়টা করেছে, কী দোষটা করেছে। তাদেরকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার পরেও আজকে 14 দিনের জেল হেফাজতে রাখা হলো কেন, কিসের জন্য? আজকে তারা কী অন্যায়টা করেছে? দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য তারা আজকে রাস্তায় নেমেছে। আজকে মানুষ খেতে পাচ্ছে না, আজকে মানুষের অর্থ লুটে নেওয়া হচ্ছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, বাড়িঘরদর ভাঙচুর করা হচ্ছে। আজকে স্বাধীনভাবে আমরা দেশে স্বাধীন ভারতে বসবাস করছি, কিন্তু পরাধীন হয়ে বসবাস করছি আমরা। কিন্তু আজ এরই প্রতিবাদে ভাই যখন কলকাতার রাজপথে প্রতিবাদে নেমেছিল, ওই সময় তাদেরকে মারতে মারতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, টেনে হিঁচড়ে মারতে মারতে আমার প্রিয় ভাইকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা বরদাস্ত করতে পারছি না। আগামীতে কী পরিকল্পনা রয়েছে? আগামীতে আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে কী আপনার পদক্ষেপ নেব সেটা আমরা আলোচনা করে আমরা আগামী দিন জানাবো। তবে হ্যাঁ, আমি আজকে যে রায়টা হয়েছে, আজকে আমি আমার বাংলার মানুষকে বলবো, এটা আমাদের আদালতের রায় হয়েছে। তবে আগামী দিন ইলেকশন আসছে, পঞ্চায়েত ইলেকশন আসছে, সেই দিনে কিন্তু আপনাদের রায়টা আপনারা দিয়ে দেবেন। এই টোটাল বাংলার মানুষের কাছে আমার এই বার্তাটা দিচ্ছি। অন্যায় হয়েছে, আপনি কেন বলছেন অন্যায় হয়েছে? এই জন্য বলছি, কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে এর ভিতরে কিছুটা গটআপ কেস চলছে। যদি বলেন কেন, আজকে হঠাৎ করে ফুরফুরা দরবার শরীফ আইনমন্ত্রী আসার কারণটা কি? আজকে আইনমন্ত্রী ফুরফুরা শরীফ আসার কারণটা কি? এই আইনমন্ত্রী হঠাৎ করে ফুরফুরা দরবার শরীফে আসাটাকে আমি শোভনীয় বলে মনে করছি না। এখানে কিছু একটা সেটিং হয়েছে বা কিছু একটা ঘটা হয়েছে বলে মনে হচ্ছে। কারণ কিছু কিছু ব্যক্তি তারা বলছে যে নওশাদ সিদ্দিকীর যারা আছে তাদেরকে তোমরা অ্যারেস্ট করো, এমন এমন মানে তাদের নামে হামলা দাও, তারা যেন জেল থেকে বেরোতে না পারে, তাদের বাপের নামটা ভুলে যায়। কারণ আজকে আমি মনে করি এই বাপের নাম এদের ভোলাবার চক্রান্ত শুরু করে দিয়েছে। অবশ্যই আমরা ভাইরা সব বসবো, আগামী দিনে কী পদক্ষেপ আমরা নেবো আমরা জানাবো। তবে দেশবাসীর কাছে আমি অনুরোধ করব, আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান আমাদের দিয়েছে আন্দোলন করা, প্রতিবাদ করা। আপনারা আন্দোলন করুন, প্রতিবাদ করুন, কিন্তু আমাদের সম্পদ, দেশের সম্পদ মানে আমাদের সম্পদ, দেশের সম্পদ মানে জনগণের সম্পদ, সম্পদ নষ্ট না করে মানুষকে কষ্ট না দিয়ে আপনারা আন্দোলন করুন, প্রতিবাদ করুন। আজকে জেল হেফাজতে ছিল 10 দিন, আবার কোর্টে তুলে এই রাজ্য সরকার পুলিশ আপনার তদন্ত নিয়ে তাতে ওনার পোষায় না, কি বুঝলেন, বুক ভরে নে। আমার এই রাজ্য সরকার পুলিশ নিজের হাতে চেয়েছিল এটা, কিন্তু আমার ভাইপো নওশাদ সিদ্দিকীকে জেল হেফাজতে কোর্ট দিয়ে দিয়েছে। এটা রাজ্য সরকার সবই জানে, সংখ্যালঘু ভোট আজকে এই রাজ্য সরকারের কোনো প্রয়োজন নেই, সে আশা করে না। সংখ্যাগরিষ্ঠ ভোটে ভোট সে পেয়ে গেছে, আগামী দিকে সংখ্যালঘুর ভোটের প্রয়োজন নিয়ে মনে করেন না। তবে আগামী দিনে সংখ্যালঘু মানুষ তাদের একটু চিন্তা ভাবনা করার দরকার। আজকে ফুরফুরা শরীফের পীর সাহেবের আওলাদ, পীর সাহেব বংশের ছেলে, তাকে ইচ্ছাকৃত আজকে তাকে কেসে দিয়ে ঝুলিয়ে রেখে তার দলটাকে
ভেঙে ধুলির সাথ করে নষ্ট করে হ্যাঁ কি করে দেওয়া যায় তার সুপরিকল্পিত পলিসি চালাচ্ছে, যাতে আগামীতে এই ভাইপো যাতে না দাঁড়াতে পারে বসে যায়। কেননা এখন বেরিয়ে গেলে সংখ্যালঘু ভোটটা ঝড়ের মধ্যে ভেঙে যাচ্ছে, পঞ্চায়েতে ভোটটা ভেঙে সরে চলে যাচ্ছে আরএসএস মানে ওই আইএসএফ, যার কারণে এ রাজ্য সরকারের পুলিশ বিভাগটা একেবারে দুর্নীতিতে এরা ভরপুর হয়ে গেছে। আজকে দিনে আইনমন্ত্রী ফুরফুরে শরীফ কেন কি বলবেন? আজকে দিনে আইনমন্ত্রী সিনিয়র এসে ঘুরে গেলেন, উনি হাওয়াটা জানতে এসেছিলেন কি বুঝলেন, স্বার্থের জন্য ঘুরছে সংখ্যালঘু ভোটের জন্যে আজ ঘুরে গেলেন। হঠাৎ আজকে দিনই এলেন কেন? হ্যাঁ ওটা উনি জেনে শুনেই তো উনি এসেছেন, উনি জেনে শুনেই এসেছেন হ্যাঁ, যে আজকে যিনি মানে জামিনের জন্য দাঁড়াবে আমি একটু ফুটপাশে ঘুরে এসি। এই জিনিসটা পুরোপুরি রাজ্য সরকার মেপে দেখতে চাইছে, মাপতে চাইছে যে সংখ্যালঘুর ভোটটা কোথায় আছে, মেপে দেখতে চাইছে। এটা পরবর্তী পদক্ষেপ আপনাদের কী হবে? পরবর্তী আমাদের পদক্ষেপ হবে আমরা চিন্তাভাবনা করে এগোবো। তো যেমন আন্দোলন বাংলার বুকে চলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হ্যাঁ সব দলমত মিলে যে আন্দোলন চলছে, আগামী দিনেও এই আন্দোলন চলবে। বহু বিজেতা বলেছিল যে বৃহত্তম আন্দোলন করবো যদি না ছাড়া হয় আজকের দিনে, হ্যাঁ তো সেক্ষেত্রে কী করা যায়? সেটা বৃহত্তম আন্দোলন করতে গেলে আমরা চিন্তাভাবনা করি, আলোচনা করে বৃহত্তম আন্দোলন করতে হবে, যার কারণে আজকেই প্রচুর লোক যেত, আজকেই কলকাতা বহু লোক যেত জমায়েত করতো, কিন্তু আমরা হ্যাঁ কোর্টের ব্যাপার আইনের ব্যাপার হ্যাঁ লোকজনকে আমি অনেক মানা করে দিলাম যে যাবেন না, আইনকে আপনারা দেখুন আইনের যেদিকে হাঁটবে সেদিকে হাঁটতে হবে, আইন সমস্ত মানুষের ঊর্ধ্বে হ্যাঁ আইন যেটা করবে সে আইন মেনে চলতে হবে বাংলার মানুষকে। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের নাগরিক হ্যাঁ, দেশের সংবিধান আইনকে মেনে চলবেন আপনারা, এটাই আমরা জানি। আমরা ফুটপা পিসাহেব হ্যাঁ আইন আমরা লঙ্ঘন করতে চাই না। আজকে যে কাজটা করেছেন ফুটপা পিসাহেবদের ভিতর আওলাদের উপরই ছেলের উপরই আমার বংশধরদের উপরই হ্যাঁ একজন ভাঙড়া আইসি পরি, এটা পুরোপুরি প্রশাসন বিভাগ করেছেন, তার জন্য পুরোপুরি দায়ী এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।